الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله رب العالمين الجنة.

সহিভাবে সহি হিসাবে গ্রহণযোগ্য হয় যেমন হাদিসের সকল বর্ণনাকারী তারা বলে প্রমাণিত হতে হবে বর্ণনা ক্ষমতা নির্ভুল প্রমাণিত হতে হবে সন্দেহ প্রত্যেকটা রাবি তার পূর্বজন তার আগের যে রাবির থেকে নিজের কানে শুনেছেন হাদিসটি প্রমাণিত হতে হবে হাদিসটি অন্যান্য প্রমাণিত হাদিসের বর্ণনার বিপরীত নয় বলে প্রমাণিত হতে হবে এছাড়াও হাদিসটির মধ্যে সূক্ষ্ম কোন সনদগত বা অর্থগত ত্রুটি নেই বলে প্রমাণিত হতে হবে তবেই হাদিসটি বা সহি হিসাবে গ্রহণযোগ্য হবে ঠিক তার পাশাপাশি যদি কোনো একটি শর্ত যেমন হাদিস বর্ণনা নির্ভুল বর্ণনার ক্ষমতা কিছু দুর্বল বলে কিছুটা দুর্বল বলে যদি প্রমাণিত হয় যায় তাহলে সে হাদিসটি সহি সনদে উল্লেখিত একজন রাবির বর্ণিত হাদিসের মধ্যে অনিচ্ছাকৃত কিছু ভুল লক্ষ্য করা যায় তাহলেও হাদিসটি হাসান হিসাবে গণ্য হয় এছাড়া হাদিস তখনই দয়ী বা দুর্বল হিসেবে পরিগণিত হয় যখন রাবির মধ্যে বিশ্বস্তর ঘাটতি দেখা যায় বা প্রমাণিত হয় সে সাথে বিশুদ্ধ হাদিস বর্ণনার বা স্মৃতিশক্তির ঘাটতি প্রমাণিত হয় সেই সঙ্গে পূর্বজন ঊর্ধ্বতন রাবি থেকে সরাসরি বা নিজের কানে শোনেননি বলে প্রমাণিত হয়ে যায় বা সন্দেহ প্রকাশিত হয় এছাড়া অন্যান্য সহি হাদিসের সঙ্গে হাদিসের বর্ণনা সাংঘর্ষিক হয় কিংবা সূক্ষ্ম কোন সনদগত বা অর্থগত ত্রুটি ধরা পড়ে যায় বা দুর্বল হিসাবে গণ্য হয়ে থাকে এ সমস্ত বিষয়গুলো মহাদিস রামগণ তারা হাদিস শাস্ত্র পর্যালোচনার জন্য সুবিধার্থে এগুলি করেছেন এবং এর উপর ভিত্তি করে হাদিসের মান শাহি হাসান এগুলি প্রমাণিত হয় বা এগুলি বিবেচিত হয় আর জাল হাদিস বলে যে কথাটি আছে মোটেও এটি রসুন সাল্লামের থেকে প্রমাণিত কোনোভাবে চালিয়ে দেওয়া কোন কথা যে ভাবে কেউ চালিয়ে দিয়েছে আর তাই জাল নামে পরিচিত বা জাল হাদিস নামে পরিচিত আসলে জাল হাদিস কোন হাদিসই নয় বরং একটি জাল কথা বা অন্যের কথা রসুলের নামে চালিয়ে দেওয়া হয়েছে